গল্প নির্ভর কয়েকটি সিনেমা ভালো ব্যবসা করায় সরব হয়ে উঠেছে ঢালিউড। দীর্ঘদিনের জমে থাকা সিনেমা মুক্তি দিতে নেমেছেন প্রযোজক পরিচালকেরা। সেপ্টেম্বর মাস জুড়ে কোন কোন সিনেমা দেখা যাবে প্রেক্ষাগৃহে জেনে নেব প্রতিবেদন থেকে। এক মাসে মুক্তির অপেক্ষায় বেশ কয়েকটি সিনেমা। মাস কয়েক আগেও ছিল না এমন চিত্র। বাংলা সিনেমা নিয়ে হতাশ ছিলেন সংশ্লিষ্টরা, তবে দৃশ্য বদলে যায় গত ঈদ থেকে। সেপ্টেম্বর মাসের তালিকায় আছে মুক্তির হিড়িক। এ মাসের পাঁচ শুক্রবারে মুক্তির জন্য কয়েকটি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। যে সিনেমাগুলোই অভিনয় করেছেন জয়া আহসান, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনের মতো জনপ্রিয় তারকারা আছেন, হুমায়রা সুবা, নিশাত নাওয়ার সালোয়ার মতো নতুন অনেকেই। প্রযোজক পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর মুক্তি পাবে রকিবুল আলম রকিবের ভাইয়ারে, 9 সেপ্টেম্বর আসবে শামীম আহমেদ রনির লাইভ, 16 সেপ্টেম্বর মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা ও সাইদুল ইসলাম রানার বীরত্ব। তবে স্বপ্নে দেখা রাজকন্যা নিশ্চিত নয় এখনও। 23 সেপ্টেম্বর মুক্তি পাবে মাহমুদ দিদারের বিউটি সার্কাস। সেন্সর পেলে একই দিনে মুক্তি পেতে পারে অপারেশন সুন্দরবনও। 30 সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক সিকদারের বসন্ত বিকেল ও ডায়াল রহমানের ঈশাখা। তবে চলতি মাসে সৈকত নাসিরের বর্ডার, নিয়ামল মুক্তার রক্তজবা ও আশুতোষ সুজনের দেশান্তর মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পাচ্ছে না সিনেমাগুলো। বছর শেষ হতে বাকি এখনও 4 মাস, এ সময়কে সিনেমার মৌসুম মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী বাংলা সিনেপ্রেমী দর্শক। মানসম্মত সিনেমা নিয়মিত মুক্তি পেলে বাংলা সিনেমার নতুন এজোয়ার চলবে বিরামহীন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।